হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি, তোমরা দেখতে থাকো। আজকের কাজটা হলো বাথরুমে জল কম আসছে, তার জন্য এসিটা অফ করা হচ্ছে লাইন। দেখো কল দিয়ে এসি বেরোচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ গোপাল কিন্তু এসিটা ঢালছে। এই আমাদের গোপাল, গোপাল বাবু এসিটা এখন ঢালবে লাইনে। দাঁড়াও দাঁড়াও, এসিটির কি অ্যাকশন, গ্যাদাটা বেরিয়ে এসছে। এখান থেকে এই হাওয়া পাইপ দিয়ে এসিটা ঢালা হচ্ছে। আমাদের ট্যাঙ্কটাও কিন্তু পরিষ্কার হবে, জলের ট্যাঙ্ক। জলের ট্যাঙ্কের ভিতরটা তোমরা দেখছো, জলের ট্যাঙ্কটা বিশাল নোংরা হয়ে গেছে, এটাও পরিষ্কার করতে হবে জলের ট্যাঙ্ক। এই জল কিন্তু খায়রা। আর এটা আমাদের এসিডের ড্রাম, এটা কিন্তু পুরো রো অ্যাসিড আছে। এটাই জল বন্ধ করার চাবি, এটা বন্ধ করলে পুরো বাড়িতে জল বন্ধ হয়ে যাবে। তো গোপাল কাজে লেগে পড়ো। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমরা ট্যাঙ্কিতে এসিড দিয়ে কিন্তু ট্যাঙ্কটা পরিষ্কার করা হয়ে গেছে। এবারে এই এসিড জলটা তুলবো, তুলে একটু ভালো জল দিয়ে ধুয়ে ছেড়ে দেবো। তো আমাদের ট্যাঙ্কটা পুরোটা পরিষ্কার হয়ে গেছে, এখন আমরা জল চালিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ জলের প্রেশার কেমন বেড়ে গেছে, আগের দিকে অনেক বেড়েছে জলের প্রেশার। ওটা স্নান করার পর ওটাও জলের প্রেশার আগের দিকে অনেক বেড়ে গেছে। তোমরা ভিডিওটা দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর এরকম ভিডিওটা দেখতে থেকে আশা করি ভালো লাগবে তোমাদের জন্য। নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। বাই, টাটা।